আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন আলহামদুলিল্লাহ। আপনাদের দোয়াতে আমি অনেক ভালো আছি এবং সুস্থ আছি। তো সবাইকে মাহে রমজানের অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি। আশা করছি সবাই নিয়মিত রোজা রাখছেন এবং নামাজ ঠিকমতো নামাজ পড়ছেন, কারণ আল্লাহর ইবাদতটা সবার আগে, তারপরে আমাদের অন্যান্য কাজ। তো আবার নতুন একটা রোজার মাসের প্রথমে একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে আসলাম। আজকের ভিডিওটা আমার জন্য খুব আনন্দের এবং এক্সাইটিং একটা ভিডিও। তো জানি না আপনাদের কাছে কেমন লাগবে ভিডিও, বাট আমার কাছে খুব রোজার মাসে এসে খুব শান্তি লাগলো খামারে এসে, যার কারণে আপনাদের সাথে চিন্তা করলাম শেয়ার করি। কারণ আপনারা হচ্ছেন আমার কাছের লোক, ভালোবাসার লোক, কারণ কবুতর প্রেমী, সকল কবুতর প্রেমী আমার পছন্দের লোক, ভালোবাসার লোক, কাছের লোক। কারণ এই কবুতর প্রেমীরা আমাকে যথেষ্ট সম্মান দিয়েছেন, যথেষ্ট কি বলবো, এই কবুতর থেকে আমি অনেক সম্মান পেয়েছি। কবুতর থেকে আমি অনেক জীবনে যা করার অনেক কিছুই আল্লাহর রহমতে করেছি এই কবুতর থেকে। তো কবুতর হচ্ছে ভালোবাসার জিনিস, এবং কবুতর প্রেমীরা যারা আমার নিয়মিত ভিডিও দেখেন, আমার ফলোয়ার্সরা, তারা অনেক অনেক পছন্দের আমার। তো সবাই আমার জন্য দোয়া করবেন, আমার কবুতরগুলোর জন্য দোয়া করবেন। তো আজকের ভিডিওটা হচ্ছে অনেক মজাদার একটা ভিডিও। আমার কিছু নতুন নতুন বাচ্চা রেডি হচ্ছে, তো মূলত এই বাচ্চাগুলো আপনাদেরকে আমি দেখাবো এবং আমার কবুতরের খামারের বর্তমান অবস্থা সম্বন্ধে আপনাদের সাথে বিস্তারিত আলোচনা করবো। তো চলুন দেরি না করে আমার কবুতরগুলো দেখি। এই হচ্ছে ফার্মের বর্তমান লুক। তো অনেকটা ফার্মটা চিন্তা করছি একটু শর্ট করে আনি। তো এই শর্ট করাতে আমার কাছে অনেকটা ভালো লাগতেছে। এই যে দেখেন, এই যে মাঝখানে যে রোগুলো ছিল প্রত্যেকটা ক্লিয়ার করে দিচ্ছে। এখন শুধু দুই সাইডে বড় বড় যে খাঁচাগুলো আমার, নতুন যে খাঁচাগুলো, এগুলোই আছে। ঠিক আছে, মাঝখানেগুলো শেষ করেছি, বাট একটা শুধু আটখোপের একটা খাঁচা আছে। তো এইটা সবাই ক্লিয়ার করে, তো মাঝখানটা পুরোটা ফাঁকা থাকবে। তো আমি এই অবস্থাটা করে ভালো একটা রেজাল্ট পাচ্ছি, আমার কাছে ভালো লাগতেছে। কারণ জ্ঞান জাম করে কবুতর ফার্ম আসলে এরকম শুধু বড় হলেই হবে না, কবুতরের খাবারটা একটু শর্ট টাইপ থাকলে, একটু খোলামেলা থাকলে তাহলে কবুতরের জন্য ভালো হয়। তো এই যে প্রথমে দেখাচ্ছি, এই যে ভদ্র যে লোকগুলা, তাদের আলহামদুলিল্লাহ প্রথমবার একটা বাচ্চা পেয়েছি। এক্সিবিশন দেখেন কোয়ালিটি, সুবহানাল্লাহ। তো দোয়া করবেন এর থেকে যদি আমাকে আন্দালুসিয়ান কালার বাচ্চাটা পাই, এটার জন্যই আমি আসলে অপেক্ষায়। তো চলুন দেরি না করে দেখাই ভিডিওর মূল পর্বটা চলে যায়। আজকে আসলে কি সবই কবুতরের বেবি আলাদা করব। যেমন প্রথমেই এই যে অ্যালমন্ড শোকিং বাচ্চাটা দেখেন, সুবহানাল্লাহ, আমি তো অবাক। অনেকদিন পরে ফার্মে এসে অবাক, আই এম তো অবাক। হ্যাঁ, সুবহানাল্লাহ। আর ফোস্টারটা অসাধারণ একটা ফোস্টার বাচ্চা দেখেন, গেট আপ, সিঙ্গেল একটা বেবি দেখেন। এখনই আমরা ওদেরকে আলাদা করব। তারপরে এখানে কিছু আমার আন্দালুসিয়ান বেবি আছে, কিংয়ের। এই যে আন্দালুসিয়ান বেবি, ও বাবা, সে তো এখনই নরের মতো ডাকাডাকি শুরু করছে, বাপ মার কাছে থেকেই সে এখন পন্ডিতি করে যে আন্দালুসিয়ান বেবিগুলো। এইগুলো মূলত আমরা আলাদা করব, এবং কিছু 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 কি জার্মান মডার্না বেবি, এই ছোট্ট বেবিটা এবং ওর সাথে একটা ব্ল্যাক বেবি আছে, এদেরকে আমরা আলাদা করব। তো চলুন আলাদা করে আপনাদেরকে দেখাচ্ছি। এবং অসাধারণ একটা মুখী বেবি পেয়েছি, অপাল বেবি, হোয়াইট বার। বাট আমি এখন এটা কি দেখানো ঠিক হবে না, দেখাই আমার প্রাণ প্রিয় ভাই বোনদেরকে দেখাই। এই যে দেখেন অপাল হোয়াইট বার বেবি, দোয়া করবেন। আসলে ফেলে দেওয়া জিনিস থেকেও কিন্তু অনেক কিছু হয়। ইয়েলো মুখী ভাবতেছেন না, এটা ইয়েলো হোয়াইট বার ব্লাড লাইনের। এটা আসলে ব্লাড লাইন কি কাজে লাগে দেখেন, ব্লাড লাইন এই কাজটা করে। এই যে দেখছেন ইন্ডিগো বার, হোয়াইট বার থেকে আসা ইন্ডিগো বার, এবং ইয়েলো একটা বাচ্চা থেকে হোয়াইট বার বাচ্চা আসছে। তো আপনারা কখনোই ব্লাড লাইন নষ্ট করবেন না, ভালো জাতের কোনো কবুতর থাকলে ব্লাড লাইন নষ্ট করবেন না, ইনশাল্লাহ। এদেরকে আমরা এখনই আলাদা করে দিচ্ছি। তারপরে 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 কিছু বার্লিস রেসারের বাচ্চা রেডি হচ্ছে এবার, অসাধারণ সাইজ কোয়ালিটি করে দিবে। এই ফোস্টারগুলো খুবই ভালো ফোস্টার মানের। তো এরা বাচ্চাদেরকে ভালো, সে জার্মান মডার্না আরও বাচ্চা রেডি হচ্ছে, এই যে বাচ্চা খাওয়াচ্ছে, এগুলোও দুই একের ভিতরে আলাদা করে দিব জার্মান মডার্না। এবং ব্লু বার্লিসের বেশ কিছু বাচ্চা এবার আমি
চার পাঁচ জোড়া একসাথে ব্লুবার্লেসের রেসারের বাচ্চা ইনশাল্লাহ আপনাদেরকে দিতে পারবো। এই আন্দালুসিয়ান রেসারের বাচ্চা শীতের ভিতরে এক জোড়া বাচ্চা উঠছিল, সেম বাচ্চা, বাট মশা নষ্ট করেছে। এবার আবার বুঝলাম না, শীত শেষ, এখন আবার হঠাৎ করে মশার উপদ্রবটা খুব বাড়ছে। মশার উপদ্রব খুব বাড়ার কারণে আমি আমার যে এই পেস্ট কিলার এটা রাত্রে জ্বালিয়ে রাখি। বাট আসলে কি সত্যি কথা বলতে কি, যত যাই করি এই বদমাইশ মশাগুলো কিভাবে কিভাবে যেন সন্ধান পেয়েই যায়, এরা কিভাবে কিভাবে যেন সন্ধান পেয়ে যায়। তো আর এইগুলো তো আগেরই বাচ্চা আমার, দেখলেন হাঙ্গেরিয়ান হাউসের এটা বাচ্চা, এটা রেখে দিয়েছি আমি। এবং বার্লেস রেসারের তো বাচ্চা দেখলেন, এখানেও বার্লেস রেসারের বাচ্চা আছে। বললাম তাই এবার চার থেকে পাঁচ জোড়া ইনশাআল্লাহ আপনাদেরকে বাচ্চা একসাথে দিতে পারবো। যারা যারা ব্লু বার্লেস রেসারের বাচ্চার জন্য আমার সাথে যোগাযোগ করেছিলেন, এবার নিতে পারবেন এবং আরও সুন্দর কিছু কিছু বাচ্চা দিতে পারবেন। দেখি তো আমার এই ক্রেস্টেডের, হ্যাঁ এই বাচ্চা ফুটছে, তোমার দেখাও ফুটবে ইনশাআল্লাহ, দুয়েকের ভিতরে ফুটে যাবে। ভালোভাবে বাচ্চা খাওয়াবা কিন্তু, হ্যাঁ বদমাইশি করবা না। আর এই দেখেন আমার যে নতুন যে এক্সপেরিমেন্ট করেছিলাম অপাল এবং স্টেন্সিলের সাথে, যে ফটকামি করছিলাম, এই ফটকামির রেজাল্ট দেখেন, সুবহানাল্লাহ। মানে আসলে কবুতর নিয়ে আসলে বসে থাকলে হবে না, কবুতর নিয়ে একটু শয়তানি করতে হবে, মজা করতে হবে। কবুতর নিয়ে যত মজা করবেন, যত এনজয় করবেন, তত এটার ফলাফলও পাবেন। ঠিক আছে, এই দেখেন কালার দেখছেন, সুবহানাল্লাহ, অসাধারণ কালার, এটা রেয়ার একটা কালার রেসারের ভিতরে। এবং কি এই অপালের বাচ্চাটাও একটা রেডি আছে, সেটা দেখাবো। এবং কিছুদিন ভিতরে আবারও বাচ্চা ফুটবে এদের 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 কোথায় সোনা পাখি, তুমি চলে আসো। এই যে দেখেন, এই যে ময়না, এই যে দেখছেন ওদের অপাল বেবি। এই বেবিগুলো অলরেডি আমরা এগুলো রেডি করে আলাদা করেছি, এই অপাল বাচ্চাটা। আর এটা আবার ভুলবশত এই দুটা বাচ্চা উঠছে, ডিম উঠানোর কথা মনে ছিল না ফোস্টার নিচ থেকে, তো সুন্দর দুটো বাচ্চা, একটা চেকার একটা মিলি, মাশাআল্লাহ। এটা কেউ চাবেন না, এটা আমি ফোস্টারের জন্য রাখবো। তো আলাদা করে বাচ্চাগুলো আলাদা করে আপনাদেরকে দেখাচ্ছি, ওদের জন্য আমি রেডি করেছি যে খাঁচাটা। এবং আমার এই যে সেন্ট এক্সপেরিমেন্ট করছি সেন্ট নিয়ে, এটার হুডটা মাশাআল্লাহ অনেক বড় হবে, ঠিক আছে, হুড বড় করার জন্য চেষ্টা করতেছি। তো এদের জন্য আমি যে খাঁচাটা রেডি করলাম, যে কিংয়ের বাচ্চাগুলোর জন্য, দেখেন বাচ্চা রেডি করার পরে আলাদা করার পরে আমি ওদেরকে পাপোস দিয়ে দিই, যাতে খাঁচার গ্যাপে পা ঢুকে ব্যথা না পায়, ঠিক আছে, এই কাজগুলো করি। তো চলেন করি, যেহেতু আমার মোবাইল ধরার ক্যামেরা ধরার লোক নাই, তো আমি এনে তারপরে আপনাদেরকে বাকিটা শ্যুট দেখাচ্ছি। এই চলে আসলো প্রথম বেবিটা, খাঁচা ঢুকাচ্ছি, বিসমিল্লাহির রহমানির রহিম, আন্দালুসিয়ান বেবি। এটা জোড়াটাও নিয়ে আসছি আমরা, জোড়াটাও নিয়ে আসছি, আমি যখন বাচ্চা থাকে, দেখেন আমার যখন বাচ্চা থাকে তখন আমি কিন্তু পাতিলগুলো উপরে উঠাই দিই, যাতে বাচ্চা ডিস্টার্ব না করতে পারে পাতিলগুলোর উপরে উঠে। এটা পেয়ার বাচ্চাটা চলে আসছে, সেকেন্ড বাচ্চাটা, এই তেজি বাচ্চাটা, একটু আগে যে বাচ্চাটা ঝগড়া করলো, ডাকাডাকি করলো, দেখেন মাশাআল্লাহ কোয়ালিটি, অসাধারণ অসাধারণ কোয়ালিটি, কালারগুলো আসবে কি একদম মার দাঙ্গা কালার চলে আসবে। এবং এখন নিব এই অ্যালমন্ড কিং এর বাচ্চাটা, এই যে অ্যালমন্ড কিং এর বাচ্চাটা, অ্যালমন্ড কিং এর বাচ্চাটা আছে, মানে কি বলবো, এই বাচ্চাটা হয়তো আমি দেখেও দিব, এই বাচ্চাটা হয়তো রাখতেও পারে, দেখেন এমন কোয়ালিটির কবুতর বাসায় থাকা মানে শান্তি শান্তি সেই শান্তি। এই দেখো এইগুলোর বেলা কিং, এবার খুব টপ কোয়ালিটি কিছু কিং পাবেন আপনারা, আন্দালুসিয়ান কিং, অ্যালমন্ড কিং, তো সাথেই থাকবেন। এখন একটা জায়ান্ট ওয়া সিঙ্গেল একটা বেবি আছে, বেবিটাকে ওদের সাথে দিয়ে দিই, কী বলেন, একসাথে থাকুক, চার ভাই বোন একসাথে থাকুক, তাহলে ঝামেলা করবে না। আর যদি সেপারেট সেপারেট থাকতে যাই, এই মুহূর্তে খাঁচার সংকট, তারপরে দেখেন মারামারি করতেছি। এই চারজনকে একসাথে দিয়ে দিলাম, দেখেন
চারজন এখন একসাথে থাকবেন ইনশাল্লাহ ওদেরকে আমি খাবার দিয়ে দেবো এবং পানি দিয়ে দিব আর কি বাচ্চা আলাদা করবো সরি জার্মান মডেনা জার্মান মডেনা কোথায় রাখা যায় কোথায় রাখা যায় মডেনা বেবিটাকে চলো দেখি তোমার একটা ব্যবস্থা করি কোথাও ওদেরকে রাখার মতো খাঁচা দেখছি না কি করা যায় আপাতত এইটার সাথেই থাকুক দেখি আমি একটা সেট আপ করে দিবো আলাদা বেবি একসাথে রাখা ঠিক হবে না একটা ব্যবস্থা করে দিব ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি আপনারা রেসারের বাচ্চাগুলো পেয়ে যাবেন খুব তাড়াতাড়ি রেসারের বাচ্চাগুলো পেয়ে যাবেন কালার গুলো স্ট্রং থাকে আর অ্যালমন্ড জোড়া দিলে আসলে কালার গুলো স্ট্রং হয় না যাও 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 দেখেন মাশাল্লাহ এদের বাচ্চা রেডি হচ্ছে এদের বাচ্চা রেডি হচ্ছে শকিং এই হচ্ছে কি তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও ওহো দেখেন মারামারি শুরু করেছে এদেরকে আমার অন্য কিছু খাঁচায় নিয়ে আসতে হবে দেখি সেট আপ করে ইনশাল্লাহ সেট আপ করে দেবো এই যে হচ্ছে জার্মান মডেলের বাচ্চা জোড়া কারণ যদি জার্মান মডেলের বাচ্চা লাগে যোগাযোগ করবেন এবং আন্দালুসিয়ান শোকিং অ্যালবন শোকিং তারা যদি শোকিং লাগে তাও যোগাযোগ করবেন চমৎকার একজন অ্যালবন মডেল দেখেন কোয়ালিটি চিকন করে লম্বা আন্দালুসিয়ান কিং এমন কিং লাগে যোগাযোগ করবেন তো এই ছিল আজকের ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন কমেন্টস করবেন এবং বেশি বেশি করে শেয়ার করবেন যাতে অন্যরাও ভিডিওগুলো দেখতে পারে আমার সুন্দর কবুতরগুলো সবাই যাতে দেখতে পারে এবং যা যা প্রয়োজন তারা যাতে যোগাযোগ করে নিতে পারে তো সেই চেষ্টাটা করবেন আর আপনারা তো অনেক অনেক আমাকে ভালোবাসা দিচ্ছেন ইনশাল্লাহ আশা করি সবসময় ভালোবাসা দিবেন বেশি বেশি করে লাইক করবেন এবং কমেন্টস করবেন কে কোথা থেকে আমার ভিডিওগুলো দেখেন জানি অনেক অনেক কান্ট্রি থেকে প্রবাসীরা আমার ভিডিওগুলো দেখেন তাদের যাচ্ছে অনেক অনেক শুভেচ্ছা এবং সালাম কারণ প্রবাসে থেকে কষ্টের জীবন পার করছেন তারা কষ্ট করে প্রতিদিন তারপরেও কষ্ট করে ভিডিওগুলো দেখেন এই জন্য আমাদেরকে অনেক অনেক শুভেচ্ছা মাহের রমজানের শুভেচ্ছা জানিয়ে আবারও শেষ করছি আজকের ভিডিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনার ভালোবাসার কবুতরের যত্ন নেবেন আজ পর্যন্ত সবাইকে আসসালামু আলাইকুম।